হয়, সম্প্রতি সময়ত মূল্য বৃদ্ধি হয়েছে সাধারণ শ্রেণী বা খাটি খাওয়া শ্রেণীর কারণে এক মূরর্পী, কারণ প্রতিটি নিত্য সামগ্রীর মূল্য বৃদ্ধিয়ে জলাকলা খুয়াইছে সর্বসাধারণক। মই বর্তমান উপস্থিত আছো গোসাইগাঁও শহর। গোসাইগাঁও শহরের যে গেলামালের দোকান আছে, এই গেলামালের দোকানত আমি উপস্থিত আছো, দাস ভান্ডারত আমি উপস্থিত আছো। আর দাস ভান্ডারের যে বস্তু সমূহ আছে বিক্রি করে, এই বস্তু সমূহের যে মূল্য তালিকা হ্যাঁ আমি দেখাবলে আমি যত্ন করেছো। ইয়ার মাস্টার্ড অয়েল অর্থাৎ মিঠাতেল ইয়ার 135-155 টাকা লৈকে, রিফাইন আছে 125 টাকা, মুসুর ডাল 90 টাকা, মুসুর ডাল ভালটো হল 110 টাকা, ঠিক তেনেদরে মুগ ডাল আছে 170 টাকা, মুগ ডাল আছে আপনার 120 টাকা, চেনি আপনার 44 টাকা, আটা আছে আপনার 38 টাকার পর 46 টাকা লৈকে, ময়দা 35 টাকার পর 60 টাকা লৈকে, আর চাউল 40 টাকা। এনেদরে কিন্তু আজির যে মূল্য তালিকা ইয়াতে দিয়া আছে, আর এনেদরে কিন্তু বিক্রি করা হয়ে আছে। আমি কথা পাতি বিচারিম দোকানি আমার লগত আছে তেখেতর লগত। দাদা, আপনার ওচরলে আইছো, আসলে মূল্য বৃদ্ধি লৈ গোটেই ভারতবর্ষের লগত অসমতো দেখা গেছে, কোলপার আরম্ভ হয়েছে, সর্বসাধারণে বস্তু বাহিনী কিনিব পৰা নাই, কারণ ইহত উপার্জন বৃদ্ধি হওয়া নাই, কিন্তু মূল্য বৃদ্ধি আপনার হিসাবত কেনকা আছে? মূল্যবৃদ্ধি তো আগর যে আছে সেইটাই আছে আর কি, মানে দালি ইমান বাড়া নাই, কিন্তু লোকাল চাউলটা অল্প বাড়িছে, লোকাল চাউলবিল বাড়িছে, বাসমতির দাম বাড়া নাই, আর লোকাল চাউল অল্প বাড়িছে আর কি, আর তেনেকুৱা তো হওয়া নাই। দালি আপনার মসুর দালি আপনার 90-110 টাকার ভিতর আছে, মিঠাতেল আপনার 135-155 আছে আর কি, ইঞ্জিনটা 155 হয়েছে, এনেকুৱা তো ইমান বাড়া নাই আর কি। কিন্তু সাম্প্রতিক সময় আজি আপনার ধরক তিন মাস পর 4 মাসের ভিতর যে দাম বৃদ্ধি, এই দাম বৃদ্ধি কিন্তু কমা নাই, কমা নাই, বাজেটের পিছত দাম বাড়ছে নাকি? ভবিষ্যতে কমার চান্স তো আছে, এইবিলাক মিঠা রিফাইন তেলের দাম অল্প কমিব পারে, মাস্টার্ডের দাম কমিব পারে, অল্প চাউলের দাম তো কমিব, লোকালটো কমিব, বাসমতি দাম তো বাড়া নাই, লোকাল যেবিলাক চাউল আইজং চাউলটো দাম বাড়িছে, বিগত 3 মাহে যে মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধি কিন্তু বর্তমানেও বস্তু বাহিনীর বা সামগ্রী নিত্য সামগ্রীর দাম কিন্তু কমা নাই। আমি গ্রাহক আছে আমার লগত, তেখেতের লগত আমি কথা পাতিম। দাদা কি কব, আপনি বস্তু লবলে আইছিলেন? বস্তু তো লইছো, এটা তারমানে আপনি তো দোকানদারের পর শুনিলে যে দাম বিলাক, আর মই অনুভব করেছো যে বাজেটের পিছতো দাম বাড়া নাই, আজি 3-4 মাহ আগত যে রেট আছিল প্রায় সমানে আছে। কিন্তু আপনাদের একটা বস্তু দেখো, গেলামালের দোকান আপনাদের সবজি মার্কেটত যোগ, যত পিঁয়াজ হল 50 টাকা, আলু হল 50-55 টাকা, এইবিলাক তো অত্যধিক মূল্য পাইছে, তো এই কারণে গেলামালতকে এফেক্ট করেছে সাধারণ মানুষ, সেই বাজারটা এই বাজারতে বেশি এফেক্ট করেছে, কিন্তু গেলামালত ইমান এফেক্ট হওয়া নাই বলে মই ভাবো। হয়, ধন্যবাদ থাকিল। হয়, এয়া আসলে গ্রাহক, আমি আন এজন গ্রাহক আছে তেখেতের লগত আমি কথা পাতিম। দাদা কি কব, আসলে বস্তু বাহিনীর অত্যধিক মূল্য বৃদ্ধিয়ে সর্বসাধারণ কিন্তু একেবারে অসুবিধার সম্মুখীন পড়েছে, বা খাটি খাওয়া মানুষের বিশেষকৈ সাধারণত বস্তু বাহিনীর সামগ্রী লোব পৰা নাই। গম পাইছো, তেখেতে কৈছে যে মূল্য বৃদ্ধি হওয়া নাই, এইটো একচুয়ালি মূল্য বৃদ্ধি হয়েছে, ইনফ্লেশন হাই রেট হয়েছে, সাধারণ মানুষে মানে জিয়াই থাকলে মানে টান পাইছে। চাওক, এইটো বাজেটের আগত আর পিছত এইটো একো কথা নাই, কিন্তু বা ইলেকশনের আগত এইটো দাম মূল্য বৃদ্ধিটো হয়েছে। চাউল আজি কৈছে তেখেতে চাউল বড়া নাই, চাউলের দাম বাড়িছে, সাধারণ মানুষে যে মানে আগত ভাল চাউলটো মানে কম পয়সার খাইছে, এতিয়া মানে সেই চাউলটো নাই, ইহত মানে সেই চাউলখিনি সাধারণ চাউল যেটা মানে নর্মাল রাইস যেটা আছে, সেই রাইসটোই মানে এতিয়া মানে এনেকা বৃদ্ধি পাইছে যে হাই রেটে পাইছে। আর সবজির কথা তো আছে, মিঠা তেলের দাম বাড়িছে, মিঠা তেল যত আসলে 115 টাকা তাতে 125 টাকা হয়েছে, হয় তো সব বস্তুতে বাড়িছে। এতিয়া কাপড়ের দোকানত যাব আপনি, সেই কাপড়ের মূল্য বৃদ্ধি হয়েছে, ইহত মানে সরকারে যদি ট্যাক্সটো যদি অল্প কমাই দিয়ে বা GST কারণে কিবা আছে যদি বা সাপ্লাই আছে যদি, সেইটো সরকারে চালি জারি চাব লাগে, কত আমার মানে মূল্য বৃদ্ধিটো মানে কেনেকে আমি রিডিউস করব পারি, তো সেইটো হল মানে মানে রাইজর কারণে এইটো ভালো এখানে। হয়, মোর মধ্যে এইটা।
হয় ধন্যবাদ থাকিল। হয় এটা কথা কব লাগবে, হেয়া হল তেখেতে এটা ভাল কথা কেছে, হেয়া হল যে নির্বাচনের পূর্বে নিত্য সামগ্রীর যে মূল্যবৃদ্ধি হয়েছিল সেই মূল্যবৃদ্ধি কিন্তু হ্রাস হওয়া নাই, বর্তমানেও কিন্তু মূল্যবৃদ্ধি চলে আছে। আপনি দালির কথাই কক, মিঠাতেলের কথাই কক, চেনির কথাই কক, সর্বসাধারণের কারণে যেখানে বস্তু প্রতিদিনে নিত্য সামগ্রী ইয়ার লব লাগে বাজারের বা দোকানের মূল্য কিন্তু সেই আগর দরে আছে, মূল্য বৃদ্ধি হয়ে আছে। তার লগতে কেঁচা সামগ্রীর কথা কোয়া হয়েছে, শাক পাচলির কথা কোয়া হয়েছে। ইয়ার বারিষার পিছত যে শাক পাচলির দাম বৃদ্ধি হয়েছে, আপনি আলু পঞ্চাশের পর 55, পেঁয়াজ 1 কেজি লবলে গেলে 50 টাকা লব লাগে, আনহাতে যিনি জিকা ভোল বা কেঁচা পাচলি আছে হ্যাঁ কিন্তু 80 টাকার 100 টাকালে প্রতিটা কেজি কিনে খাব লাগা হয়েছে। এনেদরে কিন্তু যে মূল্যবৃদ্ধির জ্বর, এই জ্বরে কিন্তু একেবারে তস করে পেলাইছে, সকলের মূরত মাদমার হতাইছে। ইয়া কিন্তু যোগান বিভাগ এগারী আছে, যোগান বিভাগে এই ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করেছে হ্যাঁ কিন্তু সর্বসাধারণে লক্ষ্য করবা নাই।